সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিলীপ যাদব ও আছালাল যাদবের বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করায় উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন কানাইপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আছালাল যাদব। কয়েকদিন আগে উত্তরপাড়ায় বিজেপির এক সভায় শুভেন্দু অধিকারী উত্তরপাড়ার পৌরপ্রধান দিলীপ যাদব ও কানাইপুর পঞ্চায়েত প্রধান আছালাল যাদবের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও সম্পত্তি বৃদ্ধি নিয়ে অভিযোগ তোলেন। তারপরই আছালাল যাদব উত্তরপাড়া থানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। কানাইপুর পঞ্চায়েত প্রধান আছালাল যাদব বলেন, শুভেন্দু অধিকারীর এই দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য আমার ও আমার পরিবারের সম্মানহানি করেছে। তাদের নামে এই মিথ্যা বদনাম ছড়ানোর জন্য তিনি মানহানির মামলা করারও প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক। কর্ণগড় মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি, অ্যাডমিশন গোয়িং অন। এসডি এন্টারপ্রাইজ ডিস্ট্রিবিউটার, ধূপ ফিনাইল সাবান সস আচার সহ অন্যান্য গৃহস্থালী দ্রব্যাদি। খুচরো পাইকারি বিক্রেতারা সত্বর যোগাযোগ করুন। না দেখুন, একটা জিনিস আছে যে প্রত্যেকটা মানুষের একটা লিমিটেশন থাকে, একটা সীমা থাকে, যে সীমার মধ্যে থেকে মানুষকে আচার ব্যবহারগুলো করতে হয়, কথাবার্তাগুলো বলতে হয়। খুব দুর্ভাগ্যের বিষয় যে শুভেন্দুর মতন একটা ছেলে অত শিক্ষা নিয়েছে, একটা ভালো পরিবারের ছেলে, হঠাৎ করে ওর মানসিক ভারসাম্যটা খারাপ হয়ে গেলো আর বিভিন্ন রকম রোগের বিরুদ্ধে বিভিন্ন রকম কুৎসা নিন্দা করতে শুরু করলো। মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কুৎসা নিন্দাটা করে ওর ভারতীয় জনতা পার্টির আকারা যেটা বলেছে সেটাকে ফুলফিল করার জন্যে হঠাৎ করে আমার বা আমার ভাইয়ের বা আমার পরিবারের নামে যে কথাগুলো বলেছে, তার বেসিক কারণটা হচ্ছে যে ও জানে যে হুগলি জেলার মধ্যে এই পরিবারকে যদি আমরা কোণঠাসা না করি তাহলে ভারতীয় জনতা পার্টির কিছুই হবে না। তো এটা তো এস্টাবলিশ ফ্যাক্ট যে আমরা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে সম্পূর্ণ শক্তি দিয়ে লড়াই করি, সে আমাদের শক্তিটাকে ভয় করে ও আমাদের কুৎসা নিন্দা করছে। মামলা কবে করলে? মামলার জন্য আজকে আমার আইনজীবীদের সঙ্গে বিচার পরামর্শ করেছি, আজকে বিকেলেই শুভেন্দুর কাছে আমি নোটিশ পাঠাচ্ছি। নোটিশের জবাব নিশ্চিতভাবে একটা মানুষকে দিতে হয়। আমি নিশ্চিতভাবে মানহানিতে যাচ্ছি, কেন আমার মানহানি করা শুভেন্দু চেষ্টা করেছে। আমি কিন্তু রাজনীতিতে বলে লোকেরা, কিন্তু সীমাটা যখনই ছাড়ে তখনই কিন্তু বিপদ। নিশ্চিতভাবে ওটা আমার জন্যও হবে, শুভেন্দুর জন্যও হবে। সৃজন খবর বাংলা নিউজ।